আলোচক আপনাদের পরামর্শ থাকবে, আপনাদের এই পরামর্শ শুনে রাজ্যের মানুষের তাদের যদি বিমুখ না করে এবং তাদেরও যদি সমস্ত সুযোগ সুবিধা রেখে আমরা করতে পারি, অবশ্যই আপনাদের আলোচনাগুলো আমাদের কাছে খুব মানে মূল্যবান আলোচনা হবে। সেটা আমরা আশা করতাম যে এটা আপনার কথা থাকবে যে কিভাবে রাজস্ব এটা বাড়াতে হবে। এটা আমার স্বাভাবিকভাবে আপনি বলেছেন এটাও ঠিক বাড়ানো উচিত, কিন্তু কিভাবে, কিন্তু এই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, আপনি তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে বিশ্ববর্ণ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনি একজন ফ্যান, এবং তার জন্য তো আপনাকে আমি আমার সরকার আমার সমস্ত পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে আপনি সঠিক মানুষকে সঠিক সময় এবং সেই সঙ্গে এটাও ঠিক যে আমরা কেন্দ্রীয় সরকারকে বেশি টাকা পেলে তার নিশ্চয় আমাদের কাছে অন্যায় না। এবং আগে আমরা দেখলাম বামপুর সরকার সবসময় শুধুমাত্র শুধু কেন্দ্রীয় বঞ্চনার গল্প ছাড়া, স্লোগান ছাড়া, রাস্তাঘাট জমানো ছাড়া আর কিছু বড় ইস্যু কিন্তু দেখা যেত না। আমরা তাহলে এই যে বাড়ানো কিভাবে, তাহলে দরিদ্র মানুষগুলিকে অতিরিক্ত করের বোঝাব সেটাকে আমরা করতে পারি, আমরা কিন্তু করের বোঝা বাড়াইনি, করের বোঝা বাড়াই কিন্তু জিতেন বাবুদের ওই টেবিল থেকে বারবার করের বোঝা বাড়ছে বাড়ছে, আর গভীরভাবে সমস্ত কিছু বলা শুরু করেছে। যে আপনার গাড়ি কি কথা, গাড়ির কথা বলেছেন সামান্য মানুষ সদস্য সমর্থক কর্তৃপক্ষ বলেছেন, কিন্তু আমরা তো গাড়ি ছয় বছরের কোনো গাড়ি মূলত যারা এরকম অটো বলুন ভুট কেরিয়ার সে গাড়িগুলো বলুন এক টাকা তার ট্যাক্স বাড়ায়, এক টাকা ট্যাক্স বাড়ায় আপনারা আসার আগে সেখানে কত ছিল বাড়ানি, ঠিক আছে, শুধু আমি তখনই বলুন অন্যটা বলছি না। তাহলে এটা এটা একটু আমি বলি সিএনজি কথা যদি বললেন, আর কিছুক্ষণ আগেও সামল বাবু এটা নিয়ে বলছিলেন যে আমাদের এখানে সিএনজিতে আমি ওটা পাঁচশো নিয়ে বলছি, আমি ওটাতে পাঁচশো নিয়ে বলছি, হ্যাঁ উনি বলছিলেন যে আমাদের এখানে 21% আমরা সেস দিচ্ছি হোলসেল, তার জন্য অনেক প্রাইস দিচ্ছি, আমি সারা দেশের কিছু তথ্য দিচ্ছি আপনাকে বাড়িতে রান্না করার সিএনজি যেটা পাইপলাইনে যায় সেটা দিল্লিতে 48.49 টাকা, এটা নয়ডাতে 48.46 টাকা, মুম্বাইয়ে 49 টাকা, পুনেতে 51 টাকা, গুড়গাঁওয়ে 47 টাকা, ব্যাঙ্গালোরে 51 টাকা, ত্রিপুরাতে আগরতলায় 37 টাকা, সেস লাগানোর পরেও 37 টাকা, কমার্শিয়াল যেটা ইউজ হয় অটোতে বা গাড়িতে সেটাও বলছি নয়ডাতে 78 টাকা, মুম্বাইয়ে 79 টাকা, গুড়গাঁওয়ে 82 টাকা, আগরতলাতে 75 টাকা, সেস লাগানোর পরেও ইনক্লুডিং সেস সব রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম নেই খরচ আমাদের ত্রিপুরাতে আগরতলা। স্যার আমার বক্তব্য হল ত্রিপুরা যে পিএনজি সিএনজি সাপ্লাই হয় ফ্রম আওয়ার ওন রিসোর্সেস, ত্রিপুরা যে ইয়ের থেকে উত্তোলিত হয়ে উনি বলছেন রাখা হয়, আমি কোথায় যাচ্ছি না, আমি কোথায় দাম কি এটাও আমার কথাটা কি আমি আমি কিন্তু দেখুন বলা হচ্ছে না আমরা নিচ্ছি না, খনিজ সম্পদের অধিকারী কেন্দ্রীয় সরকার
অর্থমন্ত্রী বলছেন যে আমি দেশের প্রধানমন্ত্রীর বিজ্ঞান ইয়েস টুডে অলসো আই বিপি কিন্তু আমি সচিন তেন্ডুলকার বিগ ফ্যান ইউ শুড নো দ্যাট এন্ড অ্যানাদার পয়েন্ট ইজ সিপিআই দলের পরিষদীয় দলীয় নেতা যেটা বলেছে যে চার গুণ পাঁচ গুণ বৃদ্ধি পাচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু নো ফ্রম আর ফাইন্যান্স মিনিস্টার হোয়াট ইজ দি ইনফ্লেশন ইন ত্রিপুরা আমাদের এই রাজ্যে ইনফ্লেশন রেট কি আছে আজকের তারিখে সেই ইনফ্লেশন রেটটা কত বাজেট যে বাড়ছে ইনফ্লেশন তো আছে ইফ ইউ ডু নট ইনক্রিজ ইট হাউ আর ইউ গোয়িং টু কুপ আপ দি ডে টু ডে এক্সপেন্সেস আই আই জাস্ট ওয়ান্ট টু নো দ্যাট ফিগার বল ঠিক আছে মানে মুখ্যমন্ত্রী বলবেন আমি আপনাকে যে জায়গায় যেতে চাইছি আমি সেটাকে ক্লিয়ার করি বারবার বিস্তারিত বলতে পারবো না আমি আমার বক্তব্য হচ্ছে যে এখানে জনজাতি এটা মূল কথাটা যে এর বাইরে আপনারা যেটা উদ্যাপন করেছেন যে 672 কোটি টাকা 2.7% বাজেট হিসাব করলে কিন্তু গত 72 টাকা খালি ছিল 27,000 আপনার আমাদের টোটাল বাজেটের থেকে যদি কেউ করেন তাহলে তো আপনি অটোমেটিক্যালি এই পার্টি দিয়ে আসে কষ্টটাই দেখা এটা ডাইরেক্ট ট্রান্সফার হচ্ছে যেটা পান্ডার মধ্যে আছে তাও একটা ব্যাখ্যা আছে এর মধ্যে দেখুন এই 672 কোটির মধ্যে টোটাল একটু ব্যাখ্যাটা দিই 82 কোটি টাকা যে ফিনান্স কমিশনের গ্র্যান্ট হিসেবে দেখা গেল এটা এটা যদি বাদ দিয়ে দিই এরপরে আরো আসবে আপনার কাছে যেটা পঞ্চায়েত দপ্তর থেকে ডেপুটেড কর্মচারীদের বেতন বাবদ আমরা 21 কোটি টাকা দিচ্ছি এবং তার সঙ্গে ভিলেজ কাউন্সিলের যে জন্য যে শেয়ার অফ ট্যাক্স হিসাবে এই যে 672 কোটি কথা বলছে ইট ইজ ইন ইয়ার বাজেট স্টেটমেন্ট Most of the fund, you just see salary of deputed staff, information and cultural affairs, Rupuri Taka. Then salary of the only salary you see. At least 672 crores. Most of the fund will be spent for only salary. You just see the document. ভারতীয় জনতা পার্টিকে অপদস্থ করছে আমি আমি প্রস্তাবনা বিধানসভা পেশ করেছি তার উপর সাধারণ আলোচনা আজকে করেছি এবং এই সভার অধিকাংশ মাননীয় সদস্যরা যারা তাদের প্রস্তাবনার উপরে আলোচনা করেছে আমি আমাদের বক্তব্য নিয়েছি আলোচনা থেকে অনেকে গঠনমূলক বক্তব্য রেখেছেন এবং তিনি সমর্থনমূলক বক্তব্য শুনেছেন কার্যত সপ্তাহে এই সভার প্রত্যাশিত ছিল আলোচনায় অংশগ্রহণকারী ওনাদের প্রত্যেক কারণে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি মানে লোকমত আমরা সকলে অবহিত আছে যে সমাজ বিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের চাওয়া পাওয়া বা প্রত্যাশার প্রতি নজর রেখে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সরকার জনকল্যাণ
কর্মসূচিগুলো সঠিকভাবে প্রস্তুত করার লক্ষ্যে নিয়ে সাংবিধানিক ব্যবস্থা বাজেট করেছে। বাজেট উপস্থাপন হচ্ছে জনকল্যাণ উপর বিষয়ে একটি সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি, এর একটা প্রতিচ্ছবি সকলের যথার্থ উপস্থাপনা করা। আমাদের রাজ্য সরকারের লক্ষ্য এবং পরিবার হচ্ছে রাজ্যের শহর গ্রাম পাহাড়ের সমস্ত থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে বসবাসকারী প্রতি ব্যক্তি পাচ্ছে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিতভাবে পৌঁছে দেওয়া। জনস্বার্থমূলক কাজে আমাদের সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে এবারের বাজেটও প্রণয়ন করা হয়েছে। সেটা গত 7 জুলাই আমার বাজেট ঘোষণা কারণ এই সবার মাধ্যমে রাজ্যবাসীকে অবহিত করার জন্য উল্লেখ করেছিল। কয়েকটা বিশেষ লক্ষ্য নিয়ে আমাদের মূলত যে বাজেট আমরা উপস্থাপনা করেছি একটা লক্ষ্য থাকে এবং তার মধ্যে প্রথমটি মূলধনী বিনিয়োগ পরিকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবেশ সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতি একটি নতুন অধ্যায়ের সূচনা করে। আমাদের লক্ষ্য এরকম ছিল যে দীর্ঘমেয়াদী কিভাবে তার ব্যবস্থা নেওয়া এরকম নয় এটা একদিন বা দুদিন বা 10 দিন বা 1 মাস 1 বছরের জন্য না, এটা দীর্ঘমেয়াদী ভাবে মানুষ তার সুযোগ নিতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, ঠিক এরকম একটা এটা বিনিয়োগ করে সেটা স্থায়ী কোন ব্যবস্থা করে। দ্বিতীয়ত নারী শিশু জনজাতি তপশিলি জাতি ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘুদের সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়ার সাথে যুক্ত করে তাকে লক্ষ্য করে আমরা বিভিন্ন এবারে বাজেটে আমরা প্রভিশন দেখেছি সকলে জানি যে ভারতবর্ষ এই কৃষি ক্ষেত্রে অধিকাংশ মানুষের সঙ্গে এবং সেই সঙ্গে রাজ্য বিশাল অংশের মানুষ এই কৃষিকাজের সঙ্গে যুক্ত। এই প্রাইমারি সেক্টরকে শক্তিশালী করার লক্ষ্যে বাজেটের মধ্যে প্রভিশন রাখা হয় এটা স্বাভাবিকভাবে, যাতে এই বিশাল সংখ্যক মানুষ এবং অন্তিম পর্যায়ের মানুষ যাদের সঙ্গে যুক্ত থাকে তাদের অর্থনীতি সমৃদ্ধ হলে রাজ্যের অর্থনীতি সমৃদ্ধ। এবং চতুর্থত অগ্রাধিকারের ক্ষেত্রগুলো হচ্ছে রাজ্যবাসীর জীবনযাত্রা মানুষ ও স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা। এই বাজেটে শিক্ষা স্বাস্থ্য পানীয় জল ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন সহ একাধিক কর্মসংস্থান লক্ষ্যে সরকারকে গুরুত্ব সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান সহ কর্মচারীদের জন্য নতুন করে কোয়ার্টার নির্মাণ সমস্ত অংশের পেশাজীবীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয় যুবকদের জন্য যুব আবাস সহ খেলাধুলার উৎসাহ প্রদানের জন্য নির্দিষ্টভাবে একাধিক নতুন স্কিম চালু করার প্রস্তাব এই বাজেটে রাখা হয়েছে। খাদ্য দপ্তরকে জনকল্যাণে আরও উদ্যোগ নেওয়ার কথা এই বাজেটে উল্লেখ করা হয়েছে। এই বাজেটে বাস্তুচ্যুত ভূ পরিবারগুলোকে সঠিক দিশায় পুনর্বাসনের প্রসঙ্গ রয়েছে। গ্রামীণ উন্নয়ন থেকে শুরু করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অগ্রাধিকারের ভিত্তিক কর্মসূচিগুলো যেমন এই বাজেটে উল্লেখ রয়েছে তেমনি প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখা এবং শাসন ব্যবস্থার দায়বদ্ধতা পালনের লক্ষ্যে ডিজিটাল ত্রিপুরা করার বিষয়টি এবারের বাজেটে ফুটেছে। এর মাধ্যমে সমগ্র রাজ্যে মিশন মোডে এই অফিস চালু করে ধীরে ধীরে কাগজবিহীন সরকারি দপ্তরগুলোতে কাজকর্ম শুরু হয়ে যাবে। মানে অন্যতমত এবার আরও বহু উল্লেখযোগ্য বিষয় এবারের বাজেটের প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে, যেগুলিকে পুনরায় উল্লেখ করে আমার বক্তব্য অসুস্থ করতে চাই। তাছাড়াও এই বাজেট অধিবেশনে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রতারক মানিক শাহ মহোদয়ের কথা বলবেন, স্বাভাবিকভাবে সব কিছু ইস্যুর উপর বলবো বলতে চাই না, কিন্তু আমি বিশেষ কিছু যেগুলো বারবার অনেক সদস্যরা মাননীয় সদস্যরা বলতে চেয়েছেন অর্থ দপ্তরের মাধ্যমে যেটা বলা উচিত
সেটা আমি আশ্বস্ত করার চেষ্টা করব অনেক কিছু মন্তব্য বা ধারণা যেটা আমাদের মধ্যে আমরা যেভাবে করেছি সেটা হয়তো অনেকে ধারণা সেটা সবাই মিলে নেই আমি চেষ্টা করব সেটা সকলকে আমার এটা বোঝাবো যেমন প্রথমেই আমি রাজ্যের যে বাজেটের মূলত সবটা তো আপনারা বই দিয়েছেন বলেছি কিন্তু মোটামুটি আমরা সেক্টরগুলোতে আমরা ধরেছি সেটা কীভাবে বাজেটটা আমরা করার চেষ্টা করছি এবং স্বাভাবিকভাবেই বারবার উঠছে কে করেছে কে করেনি কারা আগে করেছে কত তবু কিছুটা যেটা আমাদের কাছে নথিবদ্ধ আছে সেটা এই সভাতে জানানোর দায়িত্ব মনে করে বলার চেষ্টা করছি আমাদের টোটাল বাজেট ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন বলা হয়েছে সেটা 27,654.5 কোটি টাকা এটা বাজেট বৃষ্টি হচ্ছে এবং তুলনা করলে যদি আমি আগে যাই কারণ বারবারই এখানে আমাদের মাননীয় সদস্যরা আছেন যারা আগেও ছিলেন সরকারের দীর্ঘ 35 বছর তাদের সময়ে আমরা লাস্ট যদি একটা ধরি 2017 সেখানে এই বাজেটের পরিমাণ ছিল 12,442 কোটি আজকের দিন আমরা 27,654 কোটি টাকা মানে ইনক্রিজ করেছি এই 6 বছরে 15,212 কোটি এটা যদি সত্তর হারে ধরি আমরা 122.27% আমরা বেশি ডাবল হলেও বেশি এ বাজেট 6 বছরে করেছি এডুকেশন সেক্টর হায়ার সেকেন্ডারি এলিমেন্টারি যুবাবাস থেকে অল্প ভ্যান সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার এডুকেশন এই কয়টা সেক্টরকে আমরা এবারে বাজেটে কমিশন দেখেছি 4,939 কোটি এবং সেটা যদি আমরা দেখি 2017 সরকারে আসার আগে তাহলে সেটা ছিল 3,130 কোটি এবং সেটাও ইনক্রিজ হয়েছে 1,809 কোটি সেটা 57.79% বেশি সেটাও একটা উল্লেখযোগ্য বৃদ্ধি আমরা করতে পেরেছি পাবলিক ওয়ার্স ওয়াটার রিসোর্স পিডব্লিউএস এটাতে ওই সময় 17-18 বাজেট ছিল 12,72 কোটি টাকা এবার আমরা কমিশন দেখেছি 2,612 কোটি টাকা এখানে ইনক্রিজ হয়েছে 1,340 কোটি টাকা পার্সেন্টেজে 105.38% এটাও ডাবল হলো বেশি হেলথ সেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার পিএমএন এজেন্সি যেখানে 1,900 মিলিয়ন বাজেট ছিল 2017-18 814 কোটি টাকা এবং এইবারে বাজেটে আমরা 2023-24 বাজেট এস্টিমেশন 1,756 কোটি টাকা এটা ব্যবস্থা আমরা রেখেছি যা ইনক্রিজ অ্যামাউন্ট 942 কোটি যেটা 115.68% বেশি এটাও ডাবলেরও বেশি ঠিক তেমনি ক্যারিয়ার পরীক্ষা অনেক ডিসকাশন অনেকটা বোঝানোর চেষ্টা আমি করব কারণ সদস্য বিরোধী দল নেতা থেকে শুরু করে সবারই একটা ধারণা বা আমাদের যে বাজেট সেটা ভেরিয়েশন হচ্ছে চেষ্টা করবো সেটা বোঝানো তো 2017-18 সালে সেখানে 268 কোটি টাকা ছিল এই কয়টা ডিপার্টমেন্ট এদের মধ্যে কিন্তু আমাদের 2023-24 কিন্তু এই বাজেট এস্টিমেটে 1,081 কোটি ধরা হয়েছে সেটাও ইনক্লুড অ্যামাউন্ট তাদের সঙ্গে যদি ধরি 813 কোটি টাকা ইনক্রিজ হয়েছে এটা 303.22% বেশি ওই থেকে 6 বছর এটাও 4 টাইমস বেশি রুরাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং পঞ্চায়েত এটার সময় 8.5 কোটি আমাদের সময় 3,479.3415 কোটি এবং সেটাও ইনক্রিজ হয়েছে 2,604 কোটি টাকা যেটা ইনক্রিজ হয়েছে 3,194.47% মোর দেন 4 টাইমস আপনি বলছেন স্যার মাননীয় অর্থমন্ত্রী বলছেন 2017-18 সব দ্বিগুণ 4 গুণ 5 গুণ বাড়ছে আমি শুধু বেশি আপনাকে লাভ করতে পারব 2017-18 ডিজেল পেট্রোলের দাম কত ছিল বিলো 35 আজকে এটা
100 টাকার উপরে তার কাছে আছে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা আছে কত মোর দেন 1000 কি তেমনি সমস্ত ক্ষেত্রে তুমি আপনি বলছেন যে 17-18তে র‍্যাকি আরডি বাজেট ছিল 1 টাকা এটা আজকে 2000 কোটি টাকা গেছে ওই সময়তে মোর দেন 80-90 মেন্ডেস কাজ হতো আর আজকে আপনারা ইভেন 60 মেন্ডেস করতে পারছেন না তাহলে আপনার এই বাজেট যদি দ্বিগুণ হয়ে থাকে তো ভালো তো সার্ভিস সার্ভিস এন্ড রিডিউসড আপনার সার্ভিস পরিষেবা তো মানুষের কাছে অর্ধেকে নিচে নেমে গেল কাজেই এই এই ভিত্তির কি অর্থ তো কাগজের মধ্যে বেড়েছে অন্ত বেড়েছে মানুষের সুখ বাড়েছে দুঃখ বেড়েছে দিস ইজ দ্য ইন্ডিয়ান আর্ডিও টেকনিক্যাল সাইড ওনার সহ্য হচ্ছে না বলতে এভাবে মনে হচ্ছে আপনি এটা বলে দেখুন আপনি বলে দেন পরে বলবেন ওনার বলতে সহ্য হচ্ছে না কাজে যদি কষ্ট বাড়ছে ওনার সহ্য উনি বলছেন আগে এত মিনিস কেমন এখন হয় না আগে তো মিছিল করে কাজ হতো কাজ হতো না এখন প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ আরে তাহলে আর বসে গেলেন বাজেট অধিবেশন শুরুতে নাটকের পেছনে আপনি ছিলেন মানে পরিচালক যা করেছেন রাজ্য দেখেছে যত কিছু থাকুক আপনার মাননীয় সদস্য মহোদয় যত কিছু থাকুক বাজেট দ্য ফার্স্ট কিছু কথা দুটো ত্রিপুরা আপনি ওইটাকে দিয়ে আপনি লাগাতেন নাটকের পরিচালক আপনি করেছেন আপনি করেছেন আপনি ওইটা করেছেন আপনি আপনি যেভাবে শুনুন আপনি কথা শুনুন আপনি ডিজেল পেট্রোল দাম বলেছেন সত্যতে কত শুনেন কত হাউজেন কে চলতি বন্ধ বেগুলি কে হয় বলতে চাইছেন 1000 টাকা করতে হয় জানেন দিল্লিতে 63.33 কলকাতাতে 66.33 মুম্বাইতে 74.54 আগরতলাতে 70 আছে কত কত বলুন 96 বাজেটের সমালোচনা করতে পারে না তো গণতান্ত্রিক বিধান আপনি বিচারে এটা স্বাভাবিক বলতেই পারেন আপনি বিরোধী চাই আপনি যেভাবে বাজেটকে উল্লেখ করেছেন অসংখ্য গুদা মিলে ভরা সারা জীবন তো গুদা মিলে ধরে বাজেট করেছেন বাজেটের বইগুলো আপনাদের বাজেটের কিছু বই আমি এনেছি আপনি আপনি এরকম ভাববেন না ডাক্তার বাজেটের বইগুলো আমি এনেছি আপনার লাল বাজে পেরেছি আর আপনি গুদামিলে ভরা বলেছেন সারা সভা শুনেছে আর এই গুদামিল রাজ্যে মানুষ জানতে হবে যে গুদামিলের মালিক 35 বছর এই রাজ্যে মালিক করেছে তার উত্তর দিয়েছেন মানুষ জমি করেছে এই জায়গায় অনেক কথা বলেছে কিন্তু লাভ তো দেখেছি আমি তো বুঝতে পারছি এই জায়গায় এই জায়গায় 607 ক্রোর ওনাদের সময় এখন 4036 ক্রোর আমরা বাজেটে প্রবিধান রেখেছি এবং তাতে 829 ক্রোর বেশি 136.64% এটা ইনক্রিজ করেছে এটা ডাবল হলো বেশি রেভিনিউ ইনক্লুডিং রিলিফমেন্ট রিহ্যাবিলিটেশন 222 কোটি আমরা 520 কোটি 298 ইনক্রিজ করেছি এবং 134.15% এটা ইঙ্গিত ডাবল এর বেশি শুনে আমার এগুলো বলা উদ্দেশ্য হচ্ছে এখানে বুঝতে হবে আমাদের মাননীয় আমাদের বিধায়ক সদস্য বলেছে আমাদের বাজেটে আমাদের নিজস্ব উৎস থেকে আমাদের বাজেট 40% এটা যদি কম যদি রাজ্যের এই সম্পদের পরিমাণ এত কম হয় তাহলে আত্মনির্ভর করে কথাই বলেছে এবং সুতরাং মনে হয় আত্মনির্ভর করা শুধুমাত্র বক্তব্যটা আপনার বক্তব্য ছিল আমি আপনাকে এই সঙ্গে জাস্ট বলতে চাই
যে আমরা সবাই একমত যে রাজ্যের নিজস্ব ভালো উচিত সত্যিভাবে, কিন্তু কিভাবে তা ভালো উচিত সে সম্পর্কে কিন্তু আপনাদের সুস্পষ্ট কোনো কিছু আপনারা বলেন। গত 7ই জুলাই এই বাজেট অধিবেশনে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এই পবিত্র বিধানসভা 2023-24 বাজেট উনি পেশ করেছেন। এই বাজেটের উপর আমাদের মাননীয় বিরোধী দল নেতা শ্রী অনিমেষ দেবর্মা মহোদয়, আমাদের লিডার সিপিএম পার্টি তথা বিধায়ক শ্রী জিতেন চৌধুরী মহোদয় পার্টিসিপেশন করেছেন, বিধায়ক শ্রী বিরোধী সিনহা মহোদয় থেকে শুরু করে আমাদের বিধায়ক গোপাল রায় মহোদয় পার্টিসিপেট করেছেন, তাছাড়া আমাদের যে অর্থমন্ত্রী দুই একটু আগে এই বিষয়ে রেখেছেন, তাছাড়া অন্যান্য যারা এখানে সদস্য সদস্য যারা যারা এই বাজেটের উপর আলোচনা রেখেছেন পক্ষে বিপক্ষে যাই করে আমি সবাইকে অনুরোধ, এত সুন্দর আপনারা আলোচনা করেছেন, বাদ বিতন্ডা তো হবে কিন্তু তারপরও মনে হলো তার থেকেও কিছু একটা বেরিয়ে এসছে এবং তাই বলছে গত প্রায় 1 থেকে 2 মাস ধরে আমি দেখেছি আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং ওনার কি ওনার দপ্তরের যারা আধিকারিক বাজেট ভেরি ইম্পর্টেন্ট, এই বাজেট পেশ করতে হবে সেটাকে নিয়ে কিভাবে সমগ্র ভাবনা চিন্তা করে সমস্ত মানুষের আমাদের রাজ্যের উন্নয়নের চিন্তা ভাবনা করে উনি এবং ওনার যেভাবে পরিশ্রম করেছেন আমি ওনাকে এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দিচ্ছি। প্রতি বছর বাজেট হবে এবং তা বিধানসভায় পেশ করা হবে, এটাই স্বাভাবিক এবং রীতিনীতি, এবং বাজেটের যেটা আমি বললাম পক্ষ বিপক্ষে সেই আলোচনাও হবে এবং আমরা তাই এতদিন ধরে দেখে এসেছি। আমার দুঃখ হয় আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ নিয়ে প্রথমবার উনি বাজেট পেশ করবেন বেরিয়েছেন, একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে বাজেট উনি থাকেন ওই জায়গায়, আমাদের সবাই সাথে আমাদের ক্যাবিনেট এরপরে উনি বললেন যে আমরা সবাই যেহেতু সবাই আমাকে ব্যস্ত প্ল্যান করল, কিন্তু ওনার যে চিন্তা ভাবনা ছিল এখানে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা ভালো একটা পরিবেশের মধ্যে সবার মাঝখানে উনি একটা বাজেট পেশ করলেন প্রথম বাজেট, আর আমিও প্রথম বাজেটের একজন সাক্ষী এরকম হয়তো অনেকেই আছে। এই চিন্তা ভাবনায় পুরো আমাদের কিছু মাননীয় বিধায়ক বিধায়ক জল বেরিয়েছে, সত্যি এটা কিন্তু সবসময় ত্রিপুরার বিধানসভার ইতিহাসে সেটা আমরা এবং সারা ত্রিপুরার লোকটা দেখবে এবং এটা সত্যি আমি বলবো যে এটা নিন্দার টেবিলের উপর চড়ে মানে এখানে যারা আমাদের দিচ্ছিলেন সত্যি ওনাদের জন্য সেদিন আমি মানে আইপিপিটি করতেন যে ওনাদের সামনে যেভাবে টেবিলের উপর একটা উদ্যান হাঁটা চলা বাবা আমাদের গোপাল বাবু, আমি আর উনি একসাথে আমাদের ট্রেনিং দিয়েছিল এনসিসি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার আর্মি দিয়েছিল ম্যাথস এবং আমাদের দুজনকে স্পেশালি ট্রেনিং দিয়েছিল এবং সেই ট্রেনিং এর মধ্যে ব্যানার চার্জটা ভালো করে শিখিয়েছিল এবং যেভাবে আমাদের মাননীয় সিনিয়র বিধায়ক ওই যে ট্রেনিং নিয়েছেন সেটাকে পাথেও করে যেভাবে চেষ্টা এই টেবিলকে উল্টানোর চেষ্টা করেছেন সত্যি আমি দেখছিলাম যাই হোক। এটা আমাদের
পরিতাপের বিষয় এবং যেভাবে বাজে এখানে পেশ হয়েছে জোরে জোরে চিৎকার করে করে ওনার গলাও খারাপ হয়ে গেছে সেটা মানে আমার মনে হয় সেটা বাঞ্ছনীয় নয় কিন্তু শুধু তাই না আমাদের মাননীয় সিনিয়র বিধায়ক গোপাল দা তো গোপাল দায় বারামিয়া তো বারামিয়া ছোটা মিয়া যে সুবান মানে খুব মানে অদ্ভুত আমার মনে হয়েছে উনি তো রুলস জানেন অনেক দিনের পুরনো অভিজ্ঞতা সম্পন্ন এইসব কার্যকলাপ এবং তার কিন্তু ওই বিধায়ক আমি আস্তে আস্তে দেখছি নিচে দিয়ে যাচ্ছি জানি না এবং এই বিধায়ক যার কারণে আমরা গণতন্ত্রকে মানি আমরা যখন 330 রুলসকে সামনে রেখে আপনার কাছে আর্জি জানালাম পাঁচজনকে আপনি এখান থেকে বহিষ্কার করেছিলেন আবার আমরা বললাম 331 রুলসকে আপনি সাথে সাথে ওনাদেরকে পরবর্তী সময় নিয়ে আসবেন কিন্তু ওই মাননীয় বিধায়ক কি করলেন এসে যে প্রাণীটি নিয়ে উনি সবাইকে বললেন চতুষ্পদ প্রাণী উনি বলছিলেন বারো উনি সব বলেছেন ওই চতুষ্পদ প্রাণী সম্পর্কে সব কিন্তু এটা কিন্তু তুমি উনি বলেননি এই চতুষ্পদ প্রাণী খুব লয়াল প্রাণী প্রাণী জগতে কিন্তু আরেকটা জিনিস উনি বলেননি ওই প্রাণীর লেস কিন্তু কখনো সুযোগ আমি একটা গল্প বলি উনি তো প্রায় গল্প টল্প বলেন আমাদের এক ডাক্তারও উনি যখনই কিছু স্যান্ডেল করেন আগে একটা গাড়ি সত্য লাগে আর লাস্টে আবার একটা গাড়ি সত্য লাগে দাম বা বললাম যে ডাক্তার বলতে নিয়ে বসাইছেন আপনি তাও দেরি পত্রিকা সেন্টেন্সের আগে একটা গাড়ি পরে সেন্টেন্সটা লাস্ট শেষ করে আরেকটা গাড়ি তোর একটা হিট হওয়া দরকার সত্যি কথা বলছি কিন্তু মিথ্যা কথা বলছি ওকে নিয়ে বসলাম এটা তো হয় না ডাক্তার সমাজের মধ্যে তুমি তো কলম ইউ আর ফ্ল্যাক্সিং তোমার এইভাবে তুমি কথাবার্তা বলো তোমার সাথে আমি বসবো ও কি বললো জানে বললে আমি আর কোনদিন বলবো না বলে আরেকটা গাড়ি লাগাবো মানে আদর্শে মজবুত আদর্শে মজবুত এখন বলছে গণতন্ত্রে কথা হচ্ছে আমাদের মানুষের ভাষায় এখানে আমাদের এখানে আসতে দেয় না গণতন্ত্রকে হত্যা করছে ত্রুটি টিপে ধরে আজকে কি হবে একই হবে কিছু করার নেই ওই আদর্শে মজবুত আজ গোপাল বাবু এবং বিরোধী দল এই আপনাদের পাশে যে বসেছেন একটা ইনফ্লুয়েন্সার এই কাণ্ডটা সেটি হয়ে গেল এখন সে বলছেন কি ইয়ারা প্রমোদার কালিনের আছেন বলছে ওনাদের কিন্তু আমি বলেছি এই কাজটা করো না এই কাজটা করো না এখন সরে গেল ও কিন্তু সরে গেল ওনাদের সাথে নিয়েও আপনি প্রায়শই ওনাকে আমাদের মাননীয় স্পিকারকে নাট্যকার বলেন আপনার ডান দিকে যিনি বসেন এক থেকে বড় নাট্যকার ত্রিপুরাকে আপনি আমি দেখি এক বড় নাট্যকার ইউ গেট টু বিয়ার আমি অনেক জায়গায় বলি একটা ইংলিশে একটা সেন্টেন্স আছে সেন্টেন্স কি বলে ব্যাটম্যান ইজ অলওয়েজ ইউজলেস কিন্তু ইউজলেস না ব্যাটম্যান ক্যান বি ট্রিটেড অ্যাজ অ্যান এক্সাম্পল কারণ এইরকম আমাদের ত্রিপুরাতে দিন ধরে দেখেছি এখনো দেখছি কোনো পরিবর্তন নেই কোনো পরিবর্তন হবেও না আর মাঠবাড়ি কমিউনিস্ট পার্টি
খালি 1977 78 কথা মনে করুন আপনাদের ইউজ করছে এবং থ্রো করতে আর দেরি করবে না কারণ সেটা আমরা নিজেকে সাথে ছিলাম ধরে আসুন চলে আসুন এখনো বলছি তারা বসে থাকে কখন তাকে ইউজ করা যায় আপনি জানেন সব জানেন আমি জানি আপনারাও পারো কিছু করার নেই কিন্তু একটু 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 বেরিয়ে আসুন আর বলিষ্ঠ পদক্ষেপ নিন আমার মনে হয় ভালো হবে আসলে বাজেটের কথা যদি বলতে হয় প্রথম কথা হলো আমি বলতে একজন লোকের আমার মনে হয় বলে একদিকে ইম্পর্টেন্স পায় আমি বলি যে হাইকমান্ডের বাইরে ইঞ্জিনিয়ারের কোন দাম মাননীয় মুখ্যমন্ত্রীকে লিডার বলছি উনি যেটা বলছিলেন উত্তর দিতে উনি আমি বিশ্ববন্ধু বাবু মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ববন্ধু বাবু আজকে আপনার পরিষদীয় দল আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে দেখে হয়েছে আমার দল যা বলবে আমাকে আমাকে শুনতে হবে দ্বিতীয় কথা আমার লাস্ট নট তারিখ এটা কি বাজেটের পরিমাণ অনুযায়ী বঞ্চনা করা হয়েছে আমি সম্মান করেন সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কার্যকলাপ যাই হোক যে আমি নিজেও একবার দাঁড়িয়ে বলেছিলাম মোদীজি না আপনার কুর্তা ব্যাংকে আসবেন আজকে ওনার ধরনের কুর্তা আই এম বিগ ফ্যান অফ নরেন্দ্র মোদী নট ফর হিস কার্যকলাপ ফর সামথিং এলস কি কারণে তো সেটা বলে বুঝতে পারি ফ্যান অফ আওয়ার প্রাইম মিনিস্টার এবং এই কারণে আমরা একটা এই বাজেটের মধ্যে উল্লেখ আছে ইউনিটি মল আমরা ইউনিটি মলটা কি
এবং ওনার কিন্তু একটা ড্রিম, একটা প্রজেক্ট ইউনিটি মল হচ্ছে, যে আমাদের সমস্ত প্রদেশে ইউনিটি মল, এর জন্য আমাদের এখানে 100 কোটি টাকার বাজেট আমরা সেই ইউনিটি মলে ত্রিপুরা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে উৎপাদিত যে প্রোডাক্টস আছে তার বিভিন্ন স্টল থাকে এবং অন্যান্য প্রদেশে তাদের যে ইউনিক যে প্রোডাক্ট সেগুলো এখানে আসে। বাংলাদেশ থেকে আমাদের দেশ ওনারা আমাদের পৌঁছিল আপনাদের এখানে একটা এই ধরনের মানে মল দেওয়ার জন্য, আমরা আপনি আপনারা এই জন্য করে আসেন। তো সেই রকম একটা মল আমাদের এই বাজেটের উপর পড়ছে এবং তার জন্য জায়গাও আমরা দেখে এসেছি। আমি নিজেও গেছি দ্রব্য বিক্রির জন্য না, কিন্তু সব প্রদেশের যখন সবাই আসবে তার মধ্যে তার আমাদের সারা ভারতবর্ষকে একই সূত্রে গাঁথবার জন্য এই ইউনিটি মল আমরাও দেখা করবো, এই যে একটা ভাবনা চিন্তা তার দিশা প্রধানমন্ত্রী দেখিয়েছেন এবং এই বাজেটের মধ্যেও সেই দিশা কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা দেখিয়েছেন। বাজেটের রিভিউ এক্সপেন্ডিচার থাকবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার থাকবে, কিন্তু এইবার আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর কেন বেশি জোর দিচ্ছি, কারণ তাতে করে পার্মানেন্ট আপনার স্ট্রাকচার হবে, এতে করে ইনভেস্টার আসবে, যারা বেকাররা আছে তারা কাজ পাবে এবং তার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হবে তার জন্য 5,358.70 কোটি টাকা দেবে। আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা চিন্তা ভাবনা উনি করেছেন এবং যারা বেকার আছেন যারা ইনভেস্টারদেরকে প্রায়শই ইনভেস্টার আছে বলে আপনারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন আমরা চলে আসবো, তা আমরা ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি করি বাইরে থেকে আসবে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা বিজনেসম্যানরা আছে বা ইনভেস্টাররা আছে তারাও এর মধ্যে ঢুকতে পারবে, সেই ব্যবস্থাটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী করেছেন। মাননীয় বিধায়ক আমাদের সিপিএম পার্টি শ্রী জিতেন চৌধুরী মহাশয় এই বাজেটকে বলেছে বিসমিল্লাতেই বলে, আমি বুঝলাম না বিসমিল্লাতে কি গলত আমার জানা নেই, এখনো খুঁজে পাচ্ছি না কোন জায়গায় গলত আছে। অঙ্কেতে যদি ভুলভাল হয় সেটা আমাদের অর্থমন্ত্রী তো বলেছেন যদি অঙ্কেতে ছাত্রী অঙ্ক ভালো জানেন বুঝেন হয়তো ভালো তাহলে এসে কথা বলতে পারবে যে বিসমিল্লায় গলত আমি তো বাইরে কোথাও মেয়েদের স্কুটি দেবো প্রচুর ভালো ভালো যারা স্পোর্টসম্যান আছে আসে মাঝে মাঝে আসে এসে বলে যে আমি এরকম বিদেশে যাবো, আমার দিল্লিতে যেতে হবে হরিয়ানাতে যেতে হবে কিছু করার একটু বাজেট ছিল না ওদেরকে হেল্প করবো কি করে হাউ ইউ ক্যান হেল্প দেম আউট কথাগুলো বলছিলাম প্রত্যেকদিন সময় আমাদের এখানে স্পোর্টস মিনিস্টার ছিলেন ওনাকে আমি বলেছিলাম সেই কথাগুলো। আজকে এই বাজেট রাখার কারণে আমাদের অনেকটা সুবিধা হবে যখনই আসবে, কারণ স্পোর্টস এমন একটা জিনিস যার কোনো রকম কালার আগে আমরা দেখেছি এই কালার রাখি আমাদের এখানে আমি যেমন টিসিএর প্রেসিডেন্ট ছিলাম তখন অনেকে দেখতাম কি ব্যাপার এরা তো সেই এত প্রথম যে 8-10টা ঠিকই আছে ও খেলেছে আর বাকিগুলো পার্টি খেলে এরকম ভাবে আমরা তো এগুলো করি না, আমরা চাই ত্রিপুরার যারা সত্যিকারের খেলোয়াড় এবং যারা ছোট ছেলে মেয়ে যারা তাদের যাতে আমরা সুব্যবস্থা করে দিতে পারি, এগুলো অনেক চান্স পায় না আস্তে আস্তে করে দেখা যায় কোনো রকমে মানে এগুলো পিকচার আমরা দেখি অনেক সময় টেলিভিশনে আসে নিউজ পেপারে আসে এখন একটা সুবিধা হয়ে গেল এই খেলাধুলার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্লাস আর্থিকভাবে উন্নতি সাহায্য করা এই বাজার চাই
আমি এর জন্য আবার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ দেব। আমার ত্রিপুরাতে মৎস্য বেশি উৎপাদন, মৎস্য চাষিদের যদি লাভ হয় তার মধ্যে রাজ্যের জন্য উপযুক্ত জন্য কর্মসংস্থানের সুযোগকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প চালু করার ঘোষণা হয়েছে। এই প্রকল্পের রূপায়ণে 50 কোটি টাকা আগামী 5 বছরে খরচ করা হবে। 5 years 71 জনজাতি এলাকার সার্বিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ট্রাইবেল ৩০ কোটি বেশি না ৫০ কোটি ৩০ কোটি ফর এক বছর আমাদের বলছে ৩০ কোটি পরে ভালবে কিনা করেছে যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, এর জন্য 1435 টাকা। এটা এডিসি এতে করা হয়েছে, এর বাইরে যে ইয়েটা থাকবে যেটা খাবার করবেন এখানে তার জন্য সদস্য সেই 25 বছর 15 বছর আগের তুলনায় অবশ্যই না। এরপর কেরোসিনের কথা, তার আগে আমি আসি এই টিচারের কথা। অর্থাৎ আমরা যখন পড়াশোনা করেছিলাম, সম্ভবত আমার বয়স আর মাননীয় সদস্যের বয়সের তেমন একটা ফারাক হবে না, আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম মানিকপুর জেডি স্কুল, সেই স্কুলে তখনও একটাই টিচার ছিল এবং সেই শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা পড়াশোনা করতে বাধ্য হয়েছিলাম। হয়তো বা সেই সময় যদি টিচারের সংখ্যা একটু সেই স্কুলে বেশি থাকতো, আমি আজকে হয়তো আরো একটু উপরে যেতে পারতাম, মানে লেভেল ঠিক আছে। তো আপনারা তো শহরের লোক, গ্রামের কত দুর্দশা বুঝবেন না,
বাবুদি এখান থেকে বেশি দূরে না, কয়েক কিলোমিটারের হবে। সামনে এখান থেকে 150 কিলোমিটার 200 কিলোমিটারের কাছে এই সীমানা অবধি যদি আমি হিসাব করি, তো কেরোসিনের যে অবস্থাটা বা মামলে আমরা দেখেছিলাম সবচেয়ে বেশি মানে কানেকশন না নিয়ে ঠিক কি বলেছে তাকে লোডশেডিং আর লোডশেডিং হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি করার মাধ্যমে মানুষ এটা অভ্যস্ত হয়ে গেছিল সেই সময়, কিন্তু বর্তমানে সেটাকে কিভাবে রোধ করা যায় সরকার চেষ্টা চালাচ্ছে। আর আরেকটা বিষয়, আমি গ্রামের ছেলে, গ্রামের বিষয় নিয়ে কথা বলবো। এখানে অনেক সদস্য মহোদয়রা রয়েছেন, বলছি বিদ্যুতের বিল বেশিরভাগ কিন্তু মানুষ দিতে চান না। এটা কোন সময় থেকে চলে এসেছিল? সিপিআইএম এর সময় থেকে বিদ্যুতের বিল দেওয়া। আজকে যে সমস্ত কোম্পানিগুলোর কথা এখানে উল্লেখ হচ্ছে, সেই ফেটকো থেকে শুরু করে অন্যান্য কোম্পানিগুলো, জিজ্ঞেস করে নিন তাদের কাছ থেকে, বিল যখন নিতে যান বিল দিতে চান না জনগণরা। কাজে এই পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমি অনুরোধ করবো আপনারাও সেখানে একটা জনজাগরণ শুরু করুন, যাতে মানুষ বিদ্যুতের বিল যদি সরকার না পায় কোথা থেকে দেবে, এই একটা সমস্যা। আর আপনাদের সময় যে সমস্ত পরিবারগুলো ছিল, এরপরের সময়ে অনেক পরিবারের বৃদ্ধি পেয়েছে, অনেক কানেকশনের বৃদ্ধি পেয়েছে, সেই কানেকশনের অর্থ জোগাড় দেওয়ার জন্য জনগণের কাছ থেকে অর্থের দরকার, এই একটা বিষয়। আর কেরোসিনের যে বিষয়টা, তখন কিন্তু লোডশেডিং কম হতো, এই বেশি হতো, তার কারণে কেরোসিনের দরকার বেশি ছিল। এখন কিন্তু লোডশেডিং কম হয়, তার কারণে তেমন দরকার নেই। আমি শেষ করছি, মাননীয় সদস্য মহোদয় শেষ করছি, প্লিজ বসুন, শেষ করছি। এরপরে সরকার বিরোধী দল ওই জন্য